চলতি বছরের 8ই ফেব্রুয়ারি দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান এক লটারি ব্যবসায়ী। ঘটনা পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের গোপালপুর এলাকায়। জানা যায় মৃত ব্যক্তির নাম হানিফ আলী খান। ঘটনার খবর পেতেই শোকার্ত পরিবারের পাশে দাঁড়ান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা রায়নার বিধায়ক সম্পাধারা। শোক জ্ঞাপনের পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এবার কথা মতো কাজ করলেন বিধায়ক সম্পাধারা। পরিবারের একজনকে দেওয়া হল ভিআরপি দপ্তরের কাজ। বৃহস্পতিবার তিনি কাজে যোগদান করেন। এমএলএ ম্যাডাম নিয়েছেন এবং আমাদের ব্লক সভাপতি আছে এবং বাকি যারা অতিথিবৃন্দ আছে জেলা থেকে আধিকারিক আছে। আনুষ্ঠানিক জয়েনিং আজকে ওর হয়ে গেল, তারপরে প্রশাসনিকভাবে দেখে নেওয়া হবে যে ও কোথায় কাজ করবে কী কাজ করবে। ভিআরপি হিসেবে ও জয়েন করবে। উপস্থিত ছিলেন বিধায়ক সম্পাধারা, রায়না 2 নম্বর বিডিও আনিসা যশ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনসার আলী খান, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ বৈদ্যনাথ শীল, বিশিষ্ট সমাজসেবী অসীম পাল, অরুণ চৌধুরী ও পীযূষ কান্তি দা। এক লটারি ব্যবসাদার হচ্ছে, তার নাম হচ্ছে হানিফ আলী খান। তারা দুষ্কৃতীরা তাকে কিন্তু গুলি করেছে বা মারা গিয়েছে। তো তার পরিবারে এসে যেটা দেখেছিলাম সে অনুপাতে তাদের ফ্যামিলিতে তার বাবাই সম্পদ, মানে মেন সম্পদ বলতে অর্থনৈতিক দিক থেকে তার বাবা আর মা আর্মি। তো সেই জায়গা থেকে আমাদের সরকারের পক্ষ থেকে তো আমি চেষ্টা করেছিলাম যে তাদের পাশে দাঁড়ানোর জন্য, আমি তাদের পাশে দাঁড়াবো বলে বলেছিলাম, সরকারকে বলেছিলাম, জানিয়েছিলাম। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আমাদের ধন্যবাদ জানাই যে ওনার কথা, মানে ওনাদের কথা শুনে এখানে একটা কাজের একটা মানে ব্যবস্থা করা হয়েছে যে অনুপাতে আজকে তার জয়েনিংয়ের ব্যাপারটা আমরা আজকে জয়েনিং করাচ্ছি। তো আজ থেকে মাঝখানে আগে থেকে জয়েনিংয়ের ব্যাপারটা মানে বিভিন্ন কারণবশত হচ্ছে না, তাই আজকে আমরা অফিসিয়ালিভাবে আজকে ওনাকে জয়েনিং করা হচ্ছে। এবং সেটা পোস্টিংয়ের ব্যাপারটা সেটা আমরা হচ্ছে আমাদের অফিসিয়ালিভাবে দেখে নিচ্ছি পোস্টিংটা আর কোথায় গেলে কোন ডিপার্টমেন্টে ওকে আজকে জয়েন করব। আজকে আমরা পঞ্চায়েতের কাজ আমাদের গ্রামীণ সম্পর্ক কর্মী ভিআরপি ও সেই কাজে উনি আজকে মানুষ যুক্ত করা হয়েছে। মূলত দেখতে গেলে নতুন জীবন আমাদের সরকার কিন্তু আপনি 9ই ফেব্রুয়ারি সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে এইরকম মতো একটা ফ্যামিলি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ফ্যামিলির পাশে প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কিছু উন্নয়ন কিন্তু কমতে যাচ্ছে। সমস্ত প্রত্যেকটা মানুষ মানে অসহায় দরিদ্র মানুষ প্রত্যেকটা বিভিন্ন উন্নয়নের সাথে সাথে মুখ্যমন্ত্রী কিন্তু পৌঁছে গেছে উন্নয়নের সাপেক্ষে। আজকে এই জায়গা থেকে এটাও আমি বলেছিলাম, আমি মানে এই SMSটা আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলাম, তিনি তার সে অনুপাতে তিনি সহমতি দিয়েছেন, সেই সহমতি অনুপাতেই আজকে আমরা এই মেয়েটাকে কিন্তু জয়েন করা। আমি গালি বলে আমাদের রায়না 2 নম্বর ব্লকের আরেকপুরের বাসিন্দা লটারি বিক্রেতা। তো তিনি দুষ্কৃতির দ্বারা নিজে নিহত হন। তখনই ওরকম একটা দরিদ্র পরিবারের পাশে আমাদের পার্টি তখন এমএলএ কথা দিয়েছে পরিবারটার পাশে যতটা সম্ভব দাঁড়ানো হয়। এখানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ওনারই পরিবারের ওনার মেয়েকে ভিআরপিতে জয়েন করানো হলো। এখানে এবং এখানে সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে অত্যন্ত আনন্দের এবং ভালো এলাকার মানুষ যেগুলো এই সরকারের মানবিক মুখ এটা আমরা প্রত্যেকেই আনন্দিত। ধন্যবাদ আর ধন্যবাদ। আপনার নাম? আপনি আপনার মেয়েকেই কাজটা দিয়েছেন? হ্যাঁ, আমার মেয়েকে কাজটা দিয়েছি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।